পিছত যেনবা আমি এখানে সোধার পিছত পিছদিনে ইয়াতে কল যে যি হয়েছে হয়েছে, এতিয়া এটু হেৰি করব নালাগে। তারপর যেনবা আমি গুদলি বহিম চাউল চুর করাটো, এটু যেনবা আমি গুদলি মিলাই দিম। পিছত আমি ইয়ারপর গোটাকেটা গুছি গেলো। যাওয়ার পিছত যেনবা রাতি আমাক পয়সা দিবা গেছে। এই ইদ্রিস গেছে আর এই মাইকিজনীর নাম কি বা আছিল? ভাইস প্রেসিডেন্ট না, ইয়াতে মেম্বার, সদস্য মেম্বার, আর দেলবার লম্বু বলে কয় সেই গেছিল, সেও মেম্বার। রাতে আমাক পয়সা দিবা গেছে যে যি হয়েছে হয়েছে, আর এইটু লই ফেলে আলোচনা করব নালাগে, কিন্তু এই পয়সাখিনি লওয়া তুমি বলে। আমি সুদছো যে কিমান চাউল লৈছে, সে তো কেছে 3-4 বেগ মান আমি ভাগাই লৈছো আর। হ্যাঁ, এনেক কেছে তেনহলে আপনার চালি চাউলটা যদি ভাগাই লৈছে আমাক পয়সা কিয় দিবা আছে? কিমান টাকা দিছিল? মোক 1000 টাকা মান দিবা গেছে। হ্যাঁ, মোক যাচিছিল 1000 টাকা, মানে মই পয়সা তুলো নাই। মই তো এইবিলাক লড়া ছোৱালী পয়সা তো মই নল, কিয় কারণে লম এইটা জানো, কিন্তু মই ডাইরেক্টলি নাজানো। যেনবা আস্তানা ম্যাডাম আছে, সি মোক ফোন করে কইছে যে স্যার ইয়াতে যেনবা চাউল হেরাইছে, এটু যেনবা কিবা করব লাগে। কিমান মান চাউল হেরাইছে মানে মাস্টারে মোক ডাইরেক্টলি কোয়া না যে ইমান চাউল হেরাইছে। মই সুধছো বারবার যে কিমান হারাইছে, চুর করে লৈছে এই কুমুটির মানুষে, চুর করে লৈছে মানে ভাগাই লৈ গেছে ইহতে। অ প্রেসিডেন্ট সে গেছে ইয়াতে যেনবা স্কুলের কুমুটি। আর প্রেসিডেন্ট নাম আছে চানমিয়া। হ্যাঁ, হতো যদি আছে হতো লৈছে, যেন হতো ভাগাই লৈছে যদি প্রেসিডেন্ট লবই। আমাক একদিনে যে লুম্বু আর যে প্রেসিডেন্ট চানমিয়া, বাড়িতে যায় আমাকে প্রেসিডেন্ট চানমিয়া, চানমিয়া এই স্কুলের প্রেসিডেন্ট, স্কুলের প্রেসিডেন্ট আর লুম্বু কি এই স্কুলের মানে কি মেম্বার নাকি? হ্যাঁ, কি হয়েছিল যায় আমাকে কয় যে সাইন দাও। কোন দিন? এই যে তোমার সাইনটা দাও। আমি কইছি যে কিসের সাইন দিমু, কয় টাকা ঢুকছে? আমি স্কুলের ফ্যান কিনছি, বেঞ্চ কিনছি, আর 1600 টাকা বাঁচছে, আমি বাগাই নিতেছি। কইলাম যে আমার টাকা নাগবো না, এলি দেয় স্কুলের ছাত্র ঘরে কিছু আর কিছু লাগে নি কিনা দাও গা। তারপর দিনকে আমি আমি হাজিরা দেবার কেটেছি, আমাকে রাস্তাতে লক পাইয়া রাস্তাতে সাইকেল খাড়া করায় আমাকে 200 টাকা জোর জোরস্তি দিছে। আমি আমাকে হাতে দিছে 200 টাকা। দেওয়ার পরে আমি তারপরে আমি যে মেম্বারে কইছি, আমি রাজিকে কইছি যে বাবা কথা 50,000 টাকা বলে ঢুকছিল, আর কি খরচা করছে আমাকে ডাকে নাকি মিটিংয়ে, আমি শুনি নাকি। আমি কইছি যে তাহলে আমার মিটিংয়ে ডাকলাম নাকি, কয় তুমি ঘরে আসলে না। তারপরে আমাকে 200 টাকা জোর জোরস্তি দিছে একেবারে। ব্রড ডেট হয়?